উত্তর গুয়াহাটির রজাদুয়ারত এয়া কি হয়েছে? এফালৰ পৰা ধ্বংস হৈছে ঐতিহাসিক শৈল ভাস্কর্য। উন্নতির নামত কার ছত্রছায়াত চলিছে ধ্বংসযজ্ঞ? খুদ আনন্দরাম বৰুৱা ভাষা কলা সংস্কৃতি কেন্দ্রের তত্ত্বাবধানতেই ঐতিহাসিক সমলৰ ওপৰত এতিয়া দুষ্কৃতির পোহার। উত্তর গুয়াহাটির রুদ্রসিংহ রজার রজাদুয়ারত এয়া আনন্দরাম বৰুৱা ভাষা কলা সংস্কৃতি চমুকৈ অভিলেখর উন্নয়নৰ হাতুৰা। এই পাহাড়খনতেই আছে ঐতিহাসিক শৈল ভাস্কর্যর বহু গুরুত্বপূর্ণ সমল। সমীপতেই আছে আধুনিক অসমীয়া শিলালিপির নিদর্শন কানাই বরশী বোয়া পাহাড়ের শিলালিপি। কিন্তু এই অস্তিত্বর গুরুত্ব ভরিরে মুহারি অতিথিশালা নির্মাণের উদ্দেশ্যে আবিলেকে এইদরেই আরম্ভ করেছে ধ্বংসযজ্ঞ। কনস্ট্রাকশন নামত ইয়াতে মাটি পাহাড় খান্দিছে। এটা পারমিশন কার আছে কি আছে সেবিল আমি বার নজানো। কিন্তু ঘটনাটা হয়েছে ইয়াত হিস্টোরিক্যাল হয়তো আছিল, কারণ শিলর যেটা ফর্মেশন বা শিলবিল যে পাই থাকা আছে হয়তো ইয়ার উপর কিনা কনস্ট্রাকশন আছে বা হয়তো বেসমেন্টও হবো পারে। এনেকা এখন প্রত্নতাত্ত্বিকভাবে বা ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ জায়গাত এনেকা পাহাড় ধ্বংস করা কার্যটা একেবারে গহিত কাম হয়েছে। অট্টালিকা নির্মাণের নামত এইদরে বুলডোজার লগাই এফালর পৰা খনন করা হয়েছে পাহাড়খন, যে কার্য দেখি ক্ষুব্ধ হয়ে উঠিছে স্থানীয় রাইজ। পূর্বেও রজাদুয়ার পাহাড়ত খনন করে নির্মাণ কার্য চলার বাবে আবিলেকর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছিল এটা স্থানীয় সংগঠন। আইনি যুজত আবিলেক পরিচালনা সমিতিয়ে মুখ থেকে চাখাইছিল, কিন্তু অতি বেপরুয়া মনোভাবেরে কেন্দ্রটোর সঞ্চালক এইজন দিলীপ কলিতাই পুনের আরম্ভ করেছে এই ধ্বংসযজ্ঞ। খনন কার্যক মই গরিহণা দিছো আর এটি অতি শীঘ্রে বন্ধ হব লাগে। আমি আমার সমষ্টির বিধায়ক তথা অসমর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ বিচারিছো এই ক্ষেত্রে। এটি একটা অতিশয় গুরুত্বপূর্ণ বুরঞ্জী প্রসিদ্ধ জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক স্থান আর ঐতিহাসিক স্থান, গতি আজি হয়তো এবিলেকর দাঁতিকাষরিয়া অঞ্চলত পাহাড়ত করেছে, কালিলে হয়তো কানাই বরশী বোয়া শিলতো হাত দিব পারে, গতি এতিয়াই আমি বস্তুটোত হস্তক্ষেপ বিচারিছো। ঘটনা সন্দর্ভত সাংবাদিকে প্রশ্ন করাত ওলোটাই সাংবাদিককে অভব্য আচরণ করিলে সঞ্চালক দিলীপ কলিতাই। চাও কিদরে সাংবাদিকক উভতাই ধরিলে সঞ্চালকজনে। তোমালকে কোন লেভেলত হয়তো গম পোৱা নাই, তোমালকে এইবিলাক মিছামিছি এবোৰ কৰি লাভ নাই, তোমালকে জঞ্জাল কৰো বুলি আহা জঞ্জাল কৰিব নাহিবা। তাৎপর্যপূর্ণভাবে এই সঞ্চালকজনের বিরুদ্ধে উঠিছে অবসরের পাছতো ময়মতালিরে কাম করার অভিযোগ। রাইজর এই অভিযোগের পাছত প্রশ্ন উঠিছে প্রকৃততে কার ছত্রছায়াত এই সকল লোকে চলাই আছে এই ধরনের দুষ্কৃতি ধ্বংসযজ্ঞ? এই সকলের বিরুদ্ধে গ্রহণ করা হবনে বিহিত ব্যবস্থা? আমিনগাঁওয়ের কৌশিক দাস, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।